অষ্টম জাতীয় চেস বক্সিং এর সাফল্য পেল রাজ্যের খেলোয়াড়রা। তাদের অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরা চেস বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি। সম্প্রতি কলকাতায় বসেছিল অষ্টম জাতীয় চেস বক্সিং এর আসর। এতে রাজ্য থেকে 5 জন খেলোয়াড় অংশ নিয়েছিল, 5 জনই পদক পেয়েছে। এদের মধ্যে 2 জন স্বর্ণপদক পায়, অন্যদের মধ্যে 2 জন রুপো এবং 2 জন ব্রোঞ্জ পদক পায়। রাজ্যে ফিরে আসার পর তাদের সম্বর্ধনা জানায় সংগঠনের সভাপতি রামপ্রসাদ পাল। এই রাজ্যের পক্ষ থেকে যে আমাদের যারা খেলোয়াড়রা যাচ্ছে বাইরে, সবসময়ই তারা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি করে তারা তাদের জয়ের পদক নিয়ে এসছে। তো সত্যি আমি আনন্দিত, গর্বিত যে আমি এই চেস বক্সিংয়ের সভাপতি ত্রিপুরা রাজ্যের। গতবারও অনেকবার নিয়ে এসছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্বর্ণপদক থেকে শুরু করে একাধিক স্বর্ণপদক এবং রৌপ্য পদক, ব্রোঞ্জ পদক তারা বারবারই নিয়ে এসছে। এবারও আমাদের যে সারা ভারতবর্ষে যে আমাদের যে ন্যাশনাল গেমস হয়েছে চেস বক্সিংয়ের আমাদের কলকাতায়, গত কিছুদিন আগে আমাদের খেলোয়াড়রা ত্রিপুরা রাজ্য থেকে গিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তো এবারও আমাদের ছেলেরা স্বর্ণপদক 2টি, রূপ্য পদক 2টি এবং ব্রোঞ্জ পদক নিয়ে এসে ওরা গিয়েছে, 5 জন 5 জনই পদক নিয়ে এসছে। চলতি বছরের ডিসেম্বর মাসে এই খেলোয়াড়রা তুর্কিতে যাবে আন্তর্জাতিক আসরে অংশ নিতে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।